আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। স্বাগতম আরও একবার নতুন একটি টিউটোরিয়ালে বসির মোবাইল সার্ভিসে। এই ভিডিওতে আমি দেখাবো স্যামসাং M11 মোবাইল কীভাবে এক ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে গুগল অ্যাকাউন্ট রিমুভ করে ফেলবেন বা এফআরপি বাইপাস করবেন। এফআরপি বাইপাস কেন চাই সেটা হয়তো বন্ধুরা সবাই জানেন। একটা মোবাইলের মধ্যে গুগল অ্যাকাউন্ট দেওয়া থাকে এবং কেউ যদি গুগল অ্যাকাউন্ট রিমুভ না করে আপনার ফ্যাক্টরি রিসিট মারে বা হার্ড রিসিট মারে তাহলে অবশ্যই ওই গুগল অ্যাকাউন্ট চাইবে বা গুগল অ্যাকাউন্ট যদি আপনি ভুলে যান তাহলে আপনার বাইপাসের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে আপনার গুগল অ্যাকাউন্ট রিমুভ করে সেটে প্রবেশ করা লাগে। দেখুন এই মোবাইলটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। মোবাইলটি গুগল অ্যাকাউন্ট রিমুভ না করে হার্ড রিসেট মারছে সেই জন্য বা ফ্যাক্টরি রিসেট মারছে সেই জন্য এখন গুগল অ্যাকাউন্ট চাচ্ছে বা লক চাচ্ছে, কিন্তু সে তো লক হয়তো ভুলে গেছে, আমাকে বলছিল যে লক ভুলে গেছে কাস্টমার ভাইটি, যাও গুগল অ্যাকাউন্টটা জানে না। এখন আমরা কীভাবে গুগল অ্যাকাউন্ট খুলব তা দেখুন এবং পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন। আমরা প্রথমে কম্পিউটারের সাথে মোবাইলটি কানেক্ট করে নেব আর অবশ্যই আগে ইউপি ড্রাইভারটি পারফেক্টলি সেট আপ করে নেব যেন কম্পিউটারের সাথে পারফেক্ট কানেক্ট হয় এটির মধ্যে। আর M11 মোবাইল কোয়ালকম সিপিইউ, বন্ধুরা আমাদের কোয়ালকম ড্রাইভারটি সেট আপ দিতে হবে। তো আমার মেশিনে কোয়ালকম ড্রাইভারটি সেট আপ দেওয়া আছে। আমরা এখন EDL মোডের মাধ্যমে মোবাইলটি কানেক্ট করে নেব। বন্ধুরা EDL পয়েন্ট আপনি নেট ছাড়া দিলে পাবেন। তারপর দেখুন এখানে 5টি পিন আছে, উপরের 2টি পিন হলো আপনার EDL, একটা গ্রাউন্ড, নিচে 2টা, তার উপরে 2টা হলো EDL পয়েন্ট। তো বন্ধুরা আমাদের পিসির সাথে মোবাইলটি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা EMT ডিভাইসটি ওপেন করবো, কোয়ালকম ডিভাইসটি ওপেন হতে একটু সময় নিচ্ছে, লোডিং চলছে, এখনই ওপেন হয়ে যাবে। তো আমাদের ডিভাইসটি ওপেন হয়ে গেল। এখন আমরা রিডস অ্যান্ড পোর্টস অপশনে যাব। এরপরে আমাদের মোবাইলের নাম সিলেক্ট করতে হবে, মোবাইলটি স্যামসাং মোবাইল, তো স্যামসাং সিলেক্ট করা হলো। এখন আমরা মোবাইলের মডেলটি সিলেক্ট করতে হবে, মোবাইলের মডেল সিলেক্ট করা হলো। এখন যেহেতু কানেক্ট করা আছে অনলি ওয়ান ক্লিক, বন্ধুরা আমাদের দেখুন ডিফারফ্রিতে একটা ক্লিক করা হয়েছে, আমাদের কাজ শুরু হয়ে গেছে। দেখুন কানেক্ট আছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আর হয়তো 5-10 সেকেন্ড সময় লাগবে, বেশি হলে 30 সেকেন্ড সময় লাগবে। তো যারা এই পারফি বাইপাস নিয়ে খুবই ভুগেন তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই নিমেষের মধ্যে এফআরপি বাইপাস করতে পারবেন স্যামসাং M11 মোবাইলে। বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ছোট করবো না, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখুন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনারা পেতে পারেন। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। বন্ধুরা যদি ভিডিওটি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমাদের কম্পিউটার কাজ শেষ, এখন আমরা মোবাইলটি ওপেন করছি। আর বন্ধুরা ভিডিওটি যদি এখন থেকে ভালো লাগে, আপনাদের উপকার আসে, তাহলে দয়া করে একটা লাইক দিন এবং আমাকে উৎসাহ প্রদানের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করুন। বন্ধুরা আমাদের ব্যাপারে বাইপাস হয়ে গেছে, এখন আমরা সেটিং করে মোবাইলের মধ্যে প্রবেশ করব। এখন নেক্সট কিছু সময় নেবে লোডিং নেওয়ার জন্য, যদিও আমি এখানে একটু বেশি সময় নেবে, তারপর আমি এডিট করে একটু কমিয়ে দিয়েছি। আমরা ব্রাউন কপি
মোবাইল সার্ভিস সংক্রান্ত সকল ভিডিও আমরা দিয়ে থাকি। এসে বন্ধুরা আপনার কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমরা দেওয়ার চেষ্টা করব। নেক্সট এসে জিমে থাকা অবস্থায় এই অপশনগুলো আসতো না, যেহেতু আমাদের জিমে ট্রেনার থেকে অপশন আসছে। জাস্ট এখন আমরা শুধু কমান্ডগুলো দিয়ে যাব, অটোমেটিক আমাদের সেটের মধ্যে আমরা প্রবেশ করতে পারব। বন্ধুরা আমাদের কাজটি প্রায় শেষের পথে। আবারও বলছি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশ করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যেন আমার পরবর্তী ভিডিওটি আপনার পেতে পারেন। আর বন্ধুরা অবশ্যই আপনারা জানান আমার ভিডিওটি কেমন লাগলো, বুঝতে না পারলে আপনারা আমাকে জিজ্ঞাসা করুন। বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আপনারা ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।